মঞ্চে আসছে তিলোত্তমা বিশ্বাস। যে গানটি গাইল দে দে পাল তুলে দে, সে গানটি তো অত্যন্ত প্রচলিত একটি গান এবং এখনকার দিনে এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান।
বিচারক মণ্ডলীর কাছ থেকে তো শুনবই যে তার গান কেমন হয়েছে। তবে আমার ডান পাশে তিলোত্তমার গ্রুমার অর্থাৎ এই গানটা লুইপা আপু শিখিয়েছেন, তার প্রশিক্ষক। প্রথমে লুইপা আপুর কাছে জানতে চাচ্ছি তিলোত্তমা কেমন গাইল। তিলোত্তমা আসলে আমি যে কয়জন বাচ্চাকে পেয়েছি খুদে গানরাজে, ওর মধ্যে তিলোত্তমা সবচেয়ে বেশি অ্যাবজর্ব করতে পারে। ওকে আমি যা যা শিখিয়েছি ওর পারফরমেন্সেই আজকে আমি সেটা লক্ষ্য করেছি যে রিহার্সালেও যেমনটি করেছিল আজকে ফার বেটার, ফার বেটার। আই লাভ ইউ বাচ্চা, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ওকে আমি যেটুকু শিখিয়েছি সেটুকু ও দিয়েছে, আর যেটুকু আমি শেখাতে পারিনি, যেটুকু করতে পারিনি আজকে, সেটুকু আমার ব্যর্থতা। আর বাকি যা ওর ভাগ্যে আছে সব কিছু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তিলোত্তমার গান কেমন লাগলো আমাদের বিচারকের কাছে জানতে চাই প্রথমে ফেরদৌসারা ম্যামের কাছে। তিলোত্তমা, উত্তমা কথাটা কিন্তু তোমার নামের সঙ্গেই রয়েছে, তো আমার তো এক কথায় বলতে ইচ্ছে করছে আজকে আমার হৃদয়টা পাল উড়িয়ে দিল, তোমার পক্ষে চলে যাচ্ছে, একটা টান দিয়েছো কি করে একটু শোনাও না আল্লাহ বলে। আমি একটু আমাদের অতিথি বিচারক এবং আমাদের সাথে মাহি আমাদের সঙ্গে এসছে, অনেক অনেক ধন্যবাদ মাহিকে আমাদের সঙ্গে বসার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য। মাহিকে একটু বলে রাখি, এই তিলোত্তমা গত কয়েকবার ধরে আমাদের সঙ্গে জয়েন করছে এবং ও প্রত্যেকবার প্রাথমিক রাউন্ডে পাশ করে তারপরে গ্র্যান্ড অডিশনে পাশ করে অনেকবার এসছে, কিন্তু আমি ওর ধৈর্য হারাতে দেখিনি। এই তিন বছরে ও যে এত সুন্দর, এত নিজেকে এত সুন্দরভাবে তৈরি করেছে যে ওকে আসলে আমি মনে করি যে শি ইজ নাও এ সিঙ্গার। ইউ রক বেবি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মাহি, আপনার কাছে কেমন লাগলো আমাদের তিলোত্তমার গান? আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে আমি জানি না বলাটা ঠিক হবে কি না, কিন্তু আমি যেটা ফিল করি যে আমি যখন মনে হয় এতদিন যখন আমি নামাজ পড়তাম তখন মনে হতো যে আমার মনে হয় অর্ধেক মনোযোগ আছে অর্ধেক নাই বা কিছু একটা, বাট এখন থেকে আমি যখন আমি নামাজে বসবো ওর আল্লাহ শব্দটা না ওর ওই সুরটা ওই টানটা আমার কানে বাজবে এবং আমার মনে হয় যে আমি প্রপারলি কনসেন্ট্রেট করতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। আর সবার আগে বলবো যে তুমি যখন মানে আল্লাহ বলে টান দিচ্ছিলে না আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে একটা মানুষ মানে এত সুন্দর করে, মানে তুমি যখন টান দিচ্ছ না আমি দেখছিলাম যে মানে কোথাও একটু উনিশ বিশ নেই আর ফিল মানে আল্লাহকে ডাকছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছে লাইক একটা সমুদ্র মানে একটা এনভায়রনমেন্ট। সো তুমি, আমি যতবার এখন থেকে নামাজে বসবো তোমার আল্লাহ টানটা আমার কানে বাজবে। ওয়াও, অনেক বড় একটা কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ জাজেস। তিলোত্তমা অপেক্ষা করো দেখি কি হয় রেজাল্ট।